পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে শুটার গ্রেফতার। ধৃত শুটারের নাম অমিত পণ্ডিত, ওই যুবকের বাড়ি নদিয়ার হরিণঘাটায়। আর কি জানা যাচ্ছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি জানতে পারছো? দেখো সুকন্যা, গতকাল রাতেই খর্দা থানার পুলিশ পানিহাটির তৃণমূলের জয়ী কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় যে শুটার তাকে গ্রেপ্তার করেছে তার নাম অমিত পণ্ডিত, বাড়ি নদিয়ার হরিণঘাটা থানা এলাকায়। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আগরপাড়া নর্থ স্টেশন গেটের যে দোকানের সামনে গুলি করে, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় অনুপম দত্তকে। সেই নীল জামা পরা আততায়ী খোঁজচাড়া ছিল পুলিশ, এবং সেখানে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভৌম এবং ব্যারাকপুর কমিশনারের শীর্ষ কর্তারা যে পথে অমিত পণ্ডিত পালিয়ে গেছিল সেই পথ অনুসরণ করে তারা তদন্ত শুরু করে। এবং আগরপাড়ায় ওই এলাকার কাছেই আগরপাড়ায় একটি ঝোপ জঙ্গল এলাকা থেকে স্থানীয়দের সাহায্য নিয়ে অমিত পণ্ডিতকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে, এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে আদালতে। কেননা পুলিশ মনে করছে অমিত পণ্ডিতকে জিজ্ঞাসাবাদ করি খুনের পরিকল্পনা এবং কারা খুনের পেছনে এবং সে সম্পর্কে তথ্য পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে এই খুনের ঘটনায় ভাড়াটে খুনি নিয়োগ করা হয়ে থাকতে পারে, কেননা অমিত পণ্ডিতের বাড়ি হচ্ছে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায়। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই এই খুনের আগে দুষ্কৃতীরা বেশ কয়েকবার রেকি করেছিল, এবং সিসিটিভি ফুটেজে যেখানে দেখা যাচ্ছে এক অপরিচিত যুবক বারবার মোবাইল ফোনে কথা বলছে, এবং সেই সময় অনুপম দত্ত যখন ঘটনাস্থল থেকে বেরোবে সে তড়ি ঘড়ি ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যায়। এবং সেই যুবক কি আততায়ীকে সর্বশেষ অবস্থান সম্পর্কে জানাচ্ছিল কিনা সেটাও সিসিটিভি ফুটেজ থেকে খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা। অমিত পণ্ডিতকে গ্রেপ্তার করার পাশাপাশি ওই এলাকার আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কেননা দুষ্কৃতীরা অসংখ্যায় কতজন ছিল, শুধু কি ওই দুষ্কৃতী শুটারই একমাত্র ছিল নাকি তাকে সাহায্য করার জন্য আশপাশে কি অপেক্ষা করছিল। অর্থাৎ বিটি রোড, নীলগঞ্জ রোড, এই সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ একত্রিত করে তদন্তকারীরা বোঝবার চেষ্টা করছে কোটা সিন অফ ক্রাইম কিভাবে হয়েছিল। যেহেতু অনুপম দত্ত 8 নম্বর ওয়ার্ডের সদ্য জয়ী তৃণমূলের কাউন্সিলর, এবং তিনি প্রতিদিন সন্ধ্যায় এই আগরপাড়া নর্থ স্টেশন রোড এবং আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন, গতকাল সন্ধ্যে 7:30 কিছু আগে কুকুরের জন্য খাবার কিনতে আগরপাড়া নর্থ স্টেশন রোডের ওই দোকানের সামনে আসেন। তারপরে তার সঙ্গে ছিলেন তার সহযোগী মিঠুন, এবং কথাবার্তা বলছিলেন ওই আবাসনের বাসিন্দাদের সঙ্গে। এবং তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, মিঠুন স্কুটার স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন স্কুটারে উঠছেন, সেই সময় আততায়ী খুব কাছ থেকে এসে তার ঘাড়ের কাছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে, এবং গুলি করার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনুপম দত্ত, এবং তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল প্রথমে, তারপরে বেলঘরিয়া বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং তদন্তে নেমে আততায়ীরা সংখ্যায় কতজন এই নিয়ে ধন্দে ছিল পুলিশ, কেননা প্রত্যক্ষদর্শীরা বুঝে উঠতে পারেনি ওই ব্যস্ততম রাস্তায় সন্ধ্যে 7:30 সময় একজন জনপ্রতিনিধিকে দুষ্কৃতী গুলি করে খুন করতে পারে। এবং তারপরে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ নিশ্চিত হয় যে আততায়ী ঘটনাস্থলে একজনই ছিল, এবং তাকে সাহায্য করার জন্য কেউ থাকতে পারে, কেন যে ফুটেজে দেখা যাচ্ছে একটি অপরিচিত যুবক সে ফোনে কথা বলছিল ওই দোকানের সামনে। অর্থাৎ অনুপম দত্তর খুব কাছেই ছিল আততায়ীরা, এবং তার সঙ্গে প্রায় মিশে ছিল বলা যেতে পারে, এবং বেশ কিছুদিন ধরে রেকি করার ফলেই এই খুনের ঘটনা ঘটেছে তদন্তকারীরা প্রায় নিশ্চিত। কিন্তু খুনের নেপথ্যে কি ব্যক্তিগত কোনো গণ্ডগোল, কেননা যেহেতু এই সপ্তাহেই সদ্য নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ, এবং এখনো পর্যন্ত পানিহাটি পুরসভার পুর প্রধান কে হবে সেই নিয়ে জোর জল্পনা চলছে, পুর প্রধান বা পুরসভায় পদ পাওয়া নিয়ে কোনো গণ্ডগোল নাকি ব্যক্তিগত শত্রুতা, এই সমস্ত দিক খতিয়ে রেখে তদন্তকারীরা এগোচ্ছে তদন্তে। তবে কর্দা থানার পুলিশ গতকাল রাতে যে শুটার সেই অমিত গুপ্তাকে গ্রেপ্তার অমিত পণ্ডিতকে গ্রেপ্তার করেছে, এবং তাকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তার আগে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুকর্ণা, ধন্যবাদ। সুমিরণ।